নমস্কার এবার ভয়ঙ্কর গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি এইমাত্র বাবা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি উচ্চচাপ বলয় যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বসব ঢুকুছে রাজ্যে এই উচ্চচাপ বলয়ের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি উচ্চচাপ বলয় যার ফলে আগামী আঠেরোই জানুয়ারি বুধবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের মতে পশ্চিমী ঝঞ্ঝার জেরেই ফের উদ্বমুখী হয়েছে তাপমাত্রার পারদ যার কারণে আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে হাওয়া পিসের মতো আগামী দুই থেকে তিন দিন কলকাতার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের তাপমাত্রা বারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় পদত্যাগ সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশার পাশাপাশি আগামী শনিবার ও রবিবার দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে কুয়াশার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় প্রবাহের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়াও ঢাকার রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেন এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় কুয়াশার পাশাপাশি সর্ব সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি প্রকল্পবর্তী এলাকায় সন্ধ্যের দিকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বয়ে যেতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ